পরনে জিন্সের হালকা নীল প্যান্ট, গায়ে নেভি ব্লু ফুলহাতা গেঞ্জি, গলায় সোনালি চেন, হাতে কালো ঘড়ি, পায়ে হাই হিল বুট, ছিমছাম সাজ, বেশ সুন্দর লাগছে তাকে। যার অকপট দৃষ্টি সুপারস্টার শাকিব খানের দিকে, মুগ্ধ বিমোহিত হয়ে শাকিব খানের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন কে এই সুন্দরী। শাকিব খানের সঙ্গে এমন নানা পোজের বেশ কয়েকটি ছবি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শাকিব ভক্তরা। সবাই জানতে চাইছেন শাকিবের বিভোর কে এই সুন্দরী। প্রতিক্রিয়া ব্যক্ত করে একজন ফেসবুকে লিখেছেন, আচ্ছা এটা কোন সিনেমার দৃশ্য, কেউ জানলে প্লিজ জানাবেন। আরেকজন লিখেছেন, কি শান্তির ঘুম, ঘুমাও তবে বেশি স্বপ্ন দেখো না। আরেকজন বলেছেন, এটা কি শাকিবের নতুন নায়িকা চালবাজে অভিনয় করছেন। আরেক ভক্ত বলেছেন, যেই হও ভাইয়ের দিকে নজর দিও না, ভাই বিবাহিত। আবার অনেকে লিখেছে, রহস্য ঘেরা এই সুন্দরী কে। এমন নানা প্রশ্নের জবাব খুঁজে পাওয়া গেল অবশেষে। চালবাজ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবির এই সুন্দর মেয়েটি চালবাজ ছবির মেকআপ আর্টিস্ট। ভারতীয় বেশ কিছু বিখ্যাত ছবির মেকআপ আর্টিস্ট তিনি। জানা গেছে শাকিব খান তার মেকআপে মুগ্ধ। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর শেষ হলো চালবাজ ছবির লন্ডনে অংশের কাজ। এবার ঢাকা ও কলকাতায় চলবে শাকিবের চালবাজি। 6 সেপ্টেম্বর সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে লন্ডন গিয়েছিলেন শাকিব খান। একটানা 15 দিন শুটিং করে লন্ডনে যাত্রা শেষ করলেন তিনি। শনিবার 23 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। লন্ডন অংশে শুটিং করে ব্যাপক আলোচনায় এসেছেন সুপারস্টার শাকিব খান। চালবাজে শাকিবের নতুন লুক বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক ও ভক্তদের মাঝে। ইতিমধ্যে ছবিটি সম্পর্কে বেশ কৌতূহল দেখা যাচ্ছে। চালবাজ টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিব খানের লন্ডনের শুটিং শেষ হয়েছে, এবার বাংলাদেশ ও কলকাতার অংশের শুটিং খুব শিগগিরই শুরু হবে। চালবাজ ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের তরুণ পরিচালক অনন্য মামুন। চালবাজ শাকিব শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি। এর আগে তারা জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নবাব ছবিতে অভিনয় করেন শাকিব শুভশ্রী জুটি। ছবিটি ব্যাপক ব্যবসা সফলও হয়। ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী, আমান রেজা, হাসান ইমাম এবং কলকাতার অজিতাভ দত্ত, খরাজ মুখার্জি, বিশ্বজিৎ নাথ সহ অনেকে। আগামী 15 ডিসেম্বরে চালবাজ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।